নমস্কার বন্ধুরা আসছে দু হাজার কুড়ি সাল এবং দু হাজার কুড়ি সাল আসতে না আসতেই আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিউজ ম্যাগাজিনে পত্রপত্রিকায় এবং বিভিন্ন ফেসবুক পেজে আপনারা কিন্তু দু হাজার কুড়ির বর্ষফল পাবেন এবং সেখানে আপনাদের তথাকথিতভাবে চাকরি ব্যবসা আপনাদের প্রেম বিবাহ ইত্যাদি নিয়ে বা অর্থ নিয়ে আলোচনা করা থাকবে কিন্তু এই যে দু হাজার কুড়ি সাল আসলেই কি আপনার ভাগ্য বদল হয়ে যাবে তা তো নয় দু হাজার কুড়ি সাল আসার সঙ্গে সঙ্গে আপনার যে ভাগ্যফলের যে পরিবর্তন সেটা হয় আমাদের গ্রহদের গোচরের মাধ্যমে এটা তো সত্যিই নয় যে পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি সাল আসা মানেই আপনার গ্রহবস্থা নতুন করে সাজিয়ে গেল তা নয় বছরের বিভিন্ন সময় আমাদের মহাশক্তি বা আমাদের হরস্কোপের যারা মেন পিলার পয়েন্ট তারা যখন বিভিন্ন ঘরে গোচর করে আমাদের ভাগ্য এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন এসে থাকে ঠিক তেমনই একটি এনার্জি বা আপনারা বলতে পারেন আমাদের সৌরজগতে বৃহৎ শক্তি বৃহস্পতি সে কিন্তু গোচর করে নিজের গৃহে গৃহে সক্ষেত্রেই হচ্ছে এবং তার টাইম পিরিয়ডটা প্রায় বারো বছর পর এবং সে কিন্তু ধনুতে প্রবেশ করছে এবং আমাদের যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হরস্কোপে একটা বিরাট পরিবর্তন ঘটাচ্ছে বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনটা যে সময়সীমা সেটা হচ্ছে নভেম্বর দু হাজার উনিশ থেকে নভেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত তো এই প্রেডিকশনটাও আমি নভেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত বৃহস্পতির গোচরের আধারে আপনাদের সামনে তুলে ধরবো যেমন বৃহস্পতি গোচর করবে নভেম্বরে তেমনই কিন্তু জানুয়ারিতে গোচর করবে ফিফটিন জানুয়ারির পর শনি তারও একটা কিন্তু প্রেডিকশান উঠে আসবে তাহলে এই যে গ্রহদের গোচর ফল এটাই কিন্তু অ্যাকচুয়াল প্রেডিকশান আপনার নেক্সট আপকামিং দিনগুলো কেমন যাবে বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় সময় নেয় ইলেভেন পয়েন্ট এইট সিক্স টু ইয়ার যাকে আমরা সহজভাবে বারো বছর বলি বৃহস্পতির এক পাক হরস্কোপটাকে প্রদক্ষিণ করার অর্থ হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করা তো বৃহস্পতি এই যে বিপুল সময়ের পর নিজের গৃহে ধনুতে ফিরে আসছে তার একটা বড় চেঞ্জ হতে চলেছে হরস্কোপে এখানে উপস্থিত উচ্চস্ত কেতুর সঙ্গে বৃহস্পতি কিন্তু যুক্ত হবে এবং এখানে তৈরি হবে গুরু চণ্ডালি দোষ তার কি প্রভাব পড়বে সেই নিয়ে আজকে আপনাদের রাশি রাশিলগ্নের আলোচনা আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকানের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান ফেসবুক পেজে গিয়ে তার ইনবক্সে আপনি মেসেজ করলে আমাদের যাবতীয় কন্টাক্ট ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও নিচের ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে তাছাড়া আপনি নিজের ফেসবুকে গিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পেজ এই পুরো কথাটা লিখলে পেজটা পেয়ে যাবেন আমাদের একটি গ্রুপও আছে সেখানেও কিন্তু জয়েন করতে পারেন পাঁচই নভেম্বর দু হাজার উনিশ থেকে নভেম্বর দু হাজার পর্যন্ত বৃহস্পতি নিজ গৃহস্থ বা সক্ষেত্রী থাকলেও বৃহস্পতি মধ্যবর্তী সময়ে কিন্তু মকরে গমন করবে উনতিরিশে মার্চ এবং সেখানে কিন্তু বক্রতা প্রাপ্তি ঘটিয়ে উনত্রিশে জুন বৃহস্পতি কিন্তু পুনরায় প্রত্যাগমন করবে ধনুতে এবং সেখানে আবার কিন্তু কেতুর সঙ্গে মিলিত হবে তো বৃহস্পতি এবং কেতু মোটামুটি বছরের ম্যাক্সিমাম সময়টাই একসাথে থাকবে মাঝে কিন্তু গুরুচন্ডালী ছাড়াও শনি এবং বৃহস্পতির সৌরী যোগও তৈরি হবে এটাও আমি এই আলোচনায় আপনাদের সঙ্গে একটু কভার করে দেওয়ার চেষ্টা করব মেষলগ্ন রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু রাশির নবমে ভাগ্যপতি ভাগ্যস্থানে সক্ষেত্রী হচ্ছে প্রথমত ভাগ্যপতি আপনাদের যে সক্ষেত্রী হচ্ছে এর প্রভাবটা কিন্তু যথেষ্ট ভালো আপনার ভাগ্যের ক্ষেত্রে একটা দুটো বিষয় নয় ওভারঅল বেশ কিছু বিষয় কিন্তু আপনার ভাগ্যস্থান অনেকটাই আপনাকে সাপোর্ট দেবে সেটা আপনার বাড়ি নির্মাণ হতে পারে সেটা আপনার ছোটোখাটো শখস্বাদ পূরণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হতে পারে এগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে সাপোর্ট দেবে এছাড়া আপনার চাকরি বাকরি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু কিছু আর্থিক উন্নতি কিন্তু বৃহস্পতি এখানে অবশ্যই শুভ ফল হিসেবে প্রদান করতে পারে বৃহস্পতি শুধু এখানে সক্ষেত্রী হওয়ার জন্য নবম স্থানে আপনার ফ্যামিলি যে ব্যাকআপ যে ফ্যামিলি সাপোর্ট এগুলো কিন্তু এই সময় পাবেন এবং ফ্যামিলি সাপোর্টের জায়গায় কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থা আপনি কিন্তু সময় ফিল করবেন এবং বৃহস্পতি সরাসরি দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনাদের ডিসিশন অনেকটাই কিন্তু কারেক্ট হবে শারীরিক ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম স্থানে থাকার জন্য যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করছিল কারোর ক্ষেত্রে পেটের সমস্যা কারোর ক্ষেত্রে ধরুন ঘুমের ডিস্টারবেন্স ইত্যাদি বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু অনেকটাই আপনাদের কমে যাবে এবং শারীরিক ক্ষেত্রে অনেকটা আপনারা চাঙ্গা ফিল করবেন এবং বৃহস্পতি রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য যারা অসংযমে জীবনযাপন করছিলেন মদ্যপান কোনো ধরনের আসক্তি এখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাকে সরিয়ে নিয়ে আসতে পারবে একটা স্ট্রেট ওয়ে জীবন বা একটা রুটিন মাফিক জীবনে আপনাকে কিন্তু বৃহস্পতি দু কুড়ি সালে কিন্তু নিয়ে আসবে বৃহস্পতির আমরা যদি প্রভাবটা আপনাদের ভাগ্যস্থানে দেখি আপনাদের ধর্মকর্মে রুচি থাকা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটা এবং অবশ্যই আপনার ঈশ্বরের প্রতি পুনরাস্তা ফিরে আসা এগুলো কিন্তু বৃহস্পতি প্রভাবজনিত কারণে হতে পারে বৃহস্পতির যে দৃষ্টিপাতগুলো হচ্ছে সেই দৃষ্টিগুলো কিন্তু প্রথম তো আমি বললাম আপনাদের রাশিতে হচ্ছে অনেকটা কংক্রিট চিন্তাধারার মধ্যে আসবেন পরবর্তী যে দৃষ্টিতে থাকছে সেটা হচ্ছে রাশি থার্ড হাউসে তৃতীয় ঘর এবং সেখানে উচ্চস্থ রাহুও কিন্তু অবস্থান করবে তো থার্ড হাউসে বৃহস্পতি দৃষ্টিটা আপনাকে কমিউনিকেশান ভালো করাবে অনলাইনে কাজের ক্ষেত্রে যোগাযোগ ঘটাবে নতুন মানুষের সঙ্গে একাধিক আলাপ হতে পারে দু হাজার কুড়িতে অবশ্যই সেটা আপনার গুড পারপাসে এখানে কিন্তু চান্সেস আছে বৃহস্পতি আপনাকে কিন্তু যাত্রা ভ্রমণ করাবে বিদেশ যাত্রার পথে যাদের বারবার বাধা আসছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই বিদেশ যাত্রার ব্লকিংটা এখানে খুলে যাচ্ছে বৃহস্পতি এখানে কিন্তু অবশ্যই ভালো একটা জায়গায় ফল প্রদান করবে যারা সেলসে আছেন কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়তি পাওনা গন্ডা এই সময় কিন্তু বাড়তে পারে তো এই বৃহস্পতি জায়গাটা কিন্তু ভালো ফল এখানে প্রদান করছে বৃহস্পতির পরবর্তী যে দৃষ্টিটা আমরা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বৃহস্পতি অবশ্যই আপনাদের রাশির পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে পঞ্চম হচ্ছে সন্তান পঞ্চম হচ্ছে শিক্ষা পঞ্চম হচ্ছে আমাদের প্রেম প্রীতি আমাদের বিকাশ সামগ্রিক বিচার করা হয় তো পঞ্চম স্থানে বৃহস্পতি দৃষ্টি এখানে আপনাদের সন্তান যোগ আসতে পারে আমি সন্তান যোগ দু হাজার কুড়ি ভিডিওতে আলোচনা করেছিলাম বৃহস্পতি এখানে কিন্তু সন্তান যোগের একটা কারক এখানে নিয়ে আসতে পারে শুধু তাই নয় যাদের সন্তান আছে তাদের সন্তানের জীবনে কিন্তু উন্নতি তাদের কেরিয়ারে ডেভেলপমেন্ট অবশ্যই তাদের ক্ষেত্রে কোনো চাকরি বাকরি পাওয়া ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি এখানে শুভ ফল প্রদান করতে চলেছে তাছাড়া বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য স্টেবল স্টেবল প্রেম অর্থাৎ যে প্রেমগুলো হয়তো উড়ো ছিল বা আপনি একটা ডিসিশনের মধ্যে আসতে পারছেন না সেখানে কিন্তু দেখবেন নভেম্বর টু থাউজেন্ড পর থেকে যে সময়টা পাচ্ছেন সেখানে কিন্তু অনেকটা আপনি প্রেমের ক্ষেত্রে স্থির চিন্তাভাবনা স্থির একটা প্রেমের ক্ষেত্রে অগ্রগতি এর মধ্যে নিজেকে নিয়ে যেতে পারছেন এবং প্রেমের বিষয়ে আপনার উন্নতির জায়গা কিন্তু আসছে প্রেমের ক্ষেত্রে যদি কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়েও থাকেন বৃহস্পতির প্রভাবে কিন্তু সেটা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটা সঠিক জায়গা আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সময় অবশ্যই পাবেন এর পরবর্তী বিষয়টা বৃহস্পতি আপনাদের যেটা ঘটাতে পারে সেটা হচ্ছে শিক্ষার উন্নতি নবমে থাকা বৃহস্পতি সরাসরি দৃষ্টি পঞ্চমে এবং রাশিতে আপনাদের উচ্চশিক্ষার বাধা কিন্তু কাটতে চলেছে যার যা উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা আছে কেউ বিএড করতে চাইছেন কেউ গবেষণার মধ্যে যেতে চাইছেন অবশ্য গবেষণার মধ্যে বর্তমানে বৃহস্পতি যেখানে আছে সেখানে কিছু ভালো ফল প্রদান করবে তবু এই সময় কিন্তু নবমপতি বৃহস্পতির দৃষ্টি সরাসরি পঞ্চমে থাকার জন্য আপনার ইচ্ছে মতো কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে বৃদ্ধি ঘটবে এবং পড়াশোনার ক্ষেত্রে আপনারা যে কোনো যুগোপযোগী কোর্স বা ইত্যাদির মধ্যে এগোতে পারেন শুধু তাই নয় যারা অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স ইত্যাদি বিষয়ে পড়াশোনায় আগ্রহী তাদের ক্ষেত্রে বৃহস্পতি এখানে শুভ ফল প্রদান করবে এবং বৃহস্পতি জায়গাটা কিন্তু বিকাশ ঘটাবে এবং পঞ্চম ঘরে বৃহস্পতি দৃষ্টি যারা ধরুন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গায় নিয়ে যাবে সামগ্রিক বিকাশ ঘটাবে কিছু লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে বা ফাটকা লাভ থেকে কিছু অর্থপ্রাপ্তি যোগ এই সময় কিন্তু বৃহস্পতি আনতে পারে বৃহস্পতি নিজেই বসে আছে নবম স্থানে অবশ্যই আপনার আমি যেটা একটু আগেই বলছিলাম পিতার হেল্প পাবেন কিছু বিষয়ে কিন্তু আপনি তার সাহায্য পাবেন এখানে এবার আমরা যে বিষয়টি আলোচনা করব বৃহস্পতি কেতু যোগ এই যে যোগটা এটা হচ্ছে গুরুচন্ডাল যোগ হিসেবে আমরা হরস্কোপে দেখে থাকি এই যোগের উপস্থিতি যদি আপনার পার্সোনাল চ্যাটে থাকে তাহলে কিন্তু কয়েকটা বিষয় আপনাকে সমস্যা ফেস করতে হবে কি বৃহস্পতি কেতু বা বৃহস্পতি রাহু যোগ থাকলে প্রথমত আপনার গুরুর সঙ্গে বা টিচার যিনি আছেন তার সঙ্গে একটু মনোমালিন্য কোনো বিষয়ে আপনি হায়ার স্টাডিজ কন্টিনিউ করতে গিয়ে কিছু বাধা পেলেন এই ধরনের কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে হঠাৎ করে বৃহস্পতি কেতুর যোগ এছাড়া বাড়িতে থাকা গুরুজনদের কোনো শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তাদের সঙ্গে আপনার বনিবনার অভাব কোনো বিষয়ে ফ্যামিলি সাপোর্ট এটা কিন্তু ঠিকঠাক পাচ্ছেন না এগুলো কিন্তু এই গুরুচন্ডাল যোগের প্রভাবে হতে পারে যদি আপনার ছকে বৃহস্পতি বা বৃহস্পতি কেতু বা বৃহস্পতি রাহু যোগ থাকে তো গুরুচন্ডাল যোগের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে গুরুচন্ডাল যোগ কিছু বিষয়ে আপনাকে সাময়িক বাধা কিন্তু এখানে প্রদান করতে পারে আপনার ভাগ্যোন্নতির পথে এবং কেতু এবং বৃহস্পতি যোগ থাকলে আপনি কিন্তু একাধিক হারলে দু হাজার সালে ফেস করতে করতে এগোবেন অবশ্যই এগোবেন আটকে যাবেন না এগোবেন কিন্তু ধরুন যেটা আপনার ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা সেটা গিয়ে হয়তো আপনার আগস্ট সেপ্টেম্বরের কাজটা উদ্ধার হলো এটা কিন্তু হবে কিন্তু গুরুচন্ডাল প্রভের যোগের প্রভাব কতদিন স্থায়ী হবে সেপ্টেম্বর দু হাজার কুড়ি অবধি এর প্রভাবটা সেপ্টেম্বর দু হাজার কুড়ির পর ক্ষীণ হয়ে আসবে এবং এন্ড হয়ে যাবে এবং আপনারা আবার কিন্তু পুনরায় ভালো ফল পেতে শুরু করে দেবেন তবে গুরুচন্ডাল যোগ যদি জন্মচকে থাকে এই ধরনের একটু হার্ডেল আপনাকে ফেস করতে হবে আমি বলব মাসিক রাশিফল সাপ্তাহিক এবং দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করুন এবং কমপ্লিট যখন দু হাজার কুড়ি প্রেডিকশানটা চলে আসবে রাশি সেটা একটু ফলো করার চেষ্টা করুন এবার হচ্ছে বৃহস্পতি মধ্যবর্তী সময় ব যে বকরি হবে এবং পরের ঘরে গমন করবে সেটা হচ্ছে উনত্রিশে মার্চ থেকে উনতিরিশে জুন এই সময় বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির কর্মঘরে অবস্থান করবে কর্মযোগ বৃদ্ধি করতে পারে সরকারি চাকরি পাওয়ার আশা এই সময় বাড়াতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান আয়োজন এই সময় হতে পারে বাড়ির আপনার রিনোভেশান কিছু বিষয় এই সময় হতে পারে আর্থিক ক্ষেত্রে কিছু অর্থ যোগ এই বৃহস্পতির আগমনের জন্য হঠাৎ করে আপনাদের দশমে হতে পারে এবং পিতার থেকে কোনো বিষয়ে হেল্প এই সময় কিন্তু আপনি পেতে পারেন সরকারি কাজ যারা করছেন বা কমার্শিয়াল সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে পারে উনতিরিশে মার্চ থেকে উনত্রিশে জুন অবধি জন্মচকে গুরুসৌরী যোগ থাকলে এই সময় বিদ্যার উন্নতি এই সময় হবে অবশ্যই আপনি নতুন কিছু এডুকেশনের বিষয়ে উন্নতি এই সময় করতে পারবেন এবং এই যে টাইম পিরিয়ডে বৃহস্পতি এখানে এগোবে শত্রু নাশ কিন্তু বৃহস্পতি এই সময় আপনার ঘটাবে কিন্তু খুব টাইম পিরিয়ডটা কম শর্ট টার্ম সেখানে আমি পরবর্তী সময় আলোচনা করব বৃহস্পতির প্রভাবটা এরকমভাবেই আসছে এছাড়া বৃহস্পতি সক্ষেত্রস্থ হওয়ার জন্য যারা বিদেশের মাটিতে কোনো কর্মরত বা কর্মরত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং বিদেশ যাত্রার পথ আমি তো প্রথমেই বললাম বৃহস্পতি সক্ষেত্রে অসঙ্গে সঙ্গেই সুগম হবে তাহলে বৃহস্পতির প্রভাবটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যেটা নভেম্বর দু হাজার কুড়ি অবধি আছে আপনাদের এই বর্ষফলটায় এইটুকুই আলোচনা রইল এর পরবর্তী সময় আরও পূর্ণাঙ্গ আলোচনা ডিটেল আসছে অবশ্যই তার জন্য নিচের ডেসক্রিপশন ওপরে কার্ডটা চেক করবেন নমস্কার